দিনে উদ্ধার তো রাতে গ্রেফতার, দিবারাত্র এই নিয়ে কেটে যায়। কিন্তু তার মাঝেও নিজের প্যাশনকে হারিয়ে যেতে দেননি। আট আটটি গানের সংকলন নিয়ে আস্ত একখানা সিডি বার করে ফেলেছেন। না, কোনো পেশাদার গায়ক নন, কলকাতা পুলিশের এক কর্মী, নাম শান্তনু মজুমদার, কাশীপুর থানার সেকেন্ড অফিসার। ইনি কোনো স্বীকৃত গায়ক নন সেই অর্থে, বরং দিনরাতের বেশিরভাগ সময়টাই কাটে চোর ডাকাত নিয়ে। মাঝে মাঝে লাশ কাটা ঘরে খুন্ডিত দেহ নিয়েও কেটে যায় সময়। ইচ্ছা শক্তি জোর থাকলে এমন পরিস্থিতিতেও নিজের ভাবনাকে রূপ দেওয়া যায়। উদাহরণ শান্তনুবাবু, কাশীপুর থানার সেকেন্ড অফিসার, সারা দিন ধারা উপধারার খেলা। কিন্তু তার মধ্যেই বার করেছেন স্বকণ্ঠের আটটি গানের সংকলন। বৈচিত্র্যে ভরা এই সংকলনে যেমন আছে ষোলো বিঘার করুণ পরিণতির কথা, তেমনই আছে প্রেমে ব্যর্থ যুবকের গান। আবার পাহাড়ের মতো জ্বলন্ত ইস্যু নিয়েও গেয়ে ফেলেছেন আস্ত একটা গান। যেদিন রব না আমি এ ভুবনে, রয়ে যাবে শুধু মো গান আর গান। কত স্মৃতি, কত কথা, কত সম্মান, কত যে ভালোবাসা, মান অভিমান। যদিও নাগরিক কর্তব্যের তাড়নাকেই গান গাওয়ার কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন কলকাতা পুলিশের এই কর্মী। আমাদের তিনটে গান আছে যে গানগুলো মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই করা। আমাদের সোসাইটিটাকে যদি আরও বেটার আমরা করতে পারি একজন নাগরিক হিসেবে, সেটা আমাকে যেমন স্যাটিসফাই করবে, আদার্সকেও স্যাটিসফাই করবে। পাহাড় এখন একটা বার্নিং ইস্যু, আমরা কেউই মন থেকে চাই না যে পাহাড় আমাদের থেকে আলাদা হোক। এবং গানটাতে দেখবেন পাহাড় ডাকছে, ঝর্ণা ডাকছে, পাহাড়ের ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ আবার দৌড়ে পাহাড়ে যায়। এবং এই যে সমস্যাটার জন্য পাহাড়ের দৈনন্দিন জীবনের যে অসুবিধাগুলো সৃষ্টি হয়েছে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, তো মানুষ যদি উদ্বুদ্ধ হয়ে পাহাড়ে আবার ছুটে যায়, আমরা বোধহয় আরো বেশি ইউনাইটেড হতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বারবার সাংস্কৃতিক উন্নয়নের দিকে জোর দিয়েছেন। সেখানে শান্তনুবাবুর এই উদ্যোগ কুর্নিস জানানোর মতোই। এখানে শেষ নয়, কলেজের সোশ্যাল বা ফ্রেশার্সেও শান্তনুবাবু এখন পরিচিত মুখ। শান্তনুবাবু অবশ্য বিষয়টিকে দেখছেন জনসংযোগের একটি মাধ্যম হিসেবে। নীল নদীর পার আকাশে ঝুড়ু হাওয়াতে ভাঙি মনের বাঁধ। মানুষের শিল্পী সত্তা যদি জাগরিত থাকে, তাহলে বোধহয় কোনো রকম প্রতিবন্ধকতাতেই তার সৃষ্টি আটকে থাকে না। শান্তনুবাবুরা অন্তত তেমন ঘটনারই সাক্ষী। ক্যামেরায় অল্প মাইতির সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, হাই নিউজ নেটওয়ার্ক।